গড়ের মাঠে আবারও ব্যাটিং ব্যর্থতায় লজ্জাজনক পরাজয় বাংলাদেশের। নিজেদের মাঠে প্রতিপক্ষের সাথে 200 রানও করতে পারল না বাংলাদেশ। কথায় আছে পুরান চালা নাকি ভাত বাড়ে, ঠিক সেরকমই হলো এই ম্যাচে। দুই সিনিয়র ক্রিকেটার তামিম ইকবাল এবং মাহমুদুল্লাহ রিয়াদ ছাড়া আর কেউ করতে পারল না সম্মানজনক একটা স্কোর। আন্তর্জাতিক ক্রিকেটে মানকাটের ফাঁদে ফেলে উইকেট নেওয়া বৈধ, সেই মানকাটের ফাঁদে ফেলে ব্যাটিংয়ে থাকা ইশ সৌদিকে যখন আউট করে আবার ফিরিয়ে আনা হলো, সে ইশ সৌদির একার কাছেই হেরে গেল পুরো বাংলাদেশ। প্রথম ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হলেও দ্বিতীয় ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ে যায় নিউজিল্যান্ড এবং 49 ওভার 2 বলে 254 রান সংগ্রহ করে অল আউট হয় তারা। নিউজিল্যান্ডের হয়ে দারুণ ব্যাটিং করে 66 বলে 68 রান করেন উইকেট কিপার টম ব্লান্ডেল এবং 61 বলে 49 রান করেন হেনরি নিকোলস। বাংলাদেশের হয়ে দারুণ বলিং করে 3 উইকেট করে শিকার করেন এই ম্যাচেই অভিষেক হওয়া খালেদ আহমেদ এবং স্পিনার শেখ মেহেদি। 255 রানের টার্গেটে ব্যাটিং করতে নেমে মাত্র 168 রানেই অল আউট বাংলাদেশ, যেখানে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান করেন মাহমুদুল্লাহ রিয়াদ 76 বলে 49 এবং 58 বলে 44 রান করেন তামিম ইকবাল। নিউজিল্যান্ডের হয়ে বোলিংয়ে বাংলাদেশের ব্যাটিং লাইন আপকে একাই দোষিয়ে দেন ইশ সৌদি, 10 ওভার 1 মেডেন দিয়ে মাত্র 39 রান খরচ করে 6 উইকেট তিনি একাই শিকার করেন এবং বাংলাদেশকে 86 রানে হারে 1-0 এগিয়ে গেল নিউজিল্যান্ড।